দেখ, কিছুদিন যাবত দেখতে পাচ্ছি, কিছুদিন যাবত না অনেক দিন যাবতই দেখতে পাচ্ছি বাংলাদেশে আহলে হাদিসদের ভিতরে বিভিন্ন রকমের ফেরকা দল, বিভিন্ন দলে এক দল আরেক দলের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। তো সেক্ষেত্রে আপনি একটু নসিহত করবেন তাদের উদ্দেশ্যে। জাজাকাল্লাহ খের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরব দেশের মানুষ সম্পর্কে, আরবদের সম্পর্কে, আর সেটা ফিট হচ্ছে আহলে হাদিসদের উপর, সালাফিদের উপর, সালাফিদের ফিতনা, আহলে হাদিসদের ফিতনা, যা আপোষের ফিতনা রয়েছে সেই ক্ষেত্রে ফিট হচ্ছে। ইন্না শাইতান কাদ আয়েসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। শয়তান নিরাশ হয়ে গেছে যে আরব দ্বীপে, আরব উপদ্বীপে শয়তানের পূজা হবে বা মূর্তি পূজা হবে, শির্ক হবে, এর থেকে নিরাশ হয়ে গেছে। আরব দেশে দেখেন মূর্তি পূজা নেই, তারপরে কবর মাজার পূজা নেই, তো এর থেকে শয়তান নিরাশ হয়ে গেছে যে আরবদেরকে মূর্তি পূজা করাই তো, দর্গা দুর্গার পূজা করাতে পারবো না। ওয়ালাকিন ফি তাহরিশে বাইনাহুম, তবে আপোষে লড়াতে থাকবে, আপোষে দ্বন্দ্ব ফিতনা ফাসাদ সৃষ্টি করতে থাকবে। দেখেন কলহ বিবাদ লেগে আছে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন রকমের কলহ দ্বন্দ্ব লেগে আছে, তো এটা থাকবে। তো যেমন আরবদের কথা বলছি, তেমনি আহলে হাদিসদের ক্ষেত্রে শয়তান নিরাশ হয়ে গেছে, এদেরকে মাজার পূজা করাইতে পারবো না, এদেরকে মিলাদ কিয়াম করাইতে পারবো না, এদেরকে পীরের মুরিদ বানাতে পারবো না, এদের এরা তাবিজ ব্যবহার করবে না, এরা নিয়ত পড়বে না, বেদাতি নামাজ পড়বে না, তাহলে এদেরকে জাহান্নামে নিব কি করে? তো শয়তান বিভিন্ন অস্ত্র আছে, যেখানে যে অস্ত্র কাজ, অনেকগুলি অস্ত্র আছে শয়তানের কাছে, যাকে যে অস্ত্র দিয়ে ঘায়েল করতে পারে। তখন আহলে হাদিস সালাফিদের ক্ষেত্রে তখন অস্ত্র ব্যবহার করে হিংসার, বিদ্বেষের, দুনিয়া লোভের, হ্যাঁ, পয়সা বেইমানি, আত্মসাৎ, আর ক্ষমতার লোভ, হ্যাঁ, দুনিয়ার বিভিন্ন রকমের স্বার্থ ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে আহলে হাদিসরাও তো একটা সংখ্যা আল্লাহ আজাবের সম্মুখীন হবে বান্দার হক নষ্ট করার কারণে, তো যার ফলে এগুলো হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলমিনের ভয় যাদের অন্তরে আছে, যাদের অন্তরে তাকও আছে, তারা এটা থেকে ফিরে আসবে, আশা করি তাদের কাছে যে এখান থেকে ফিরে আসবে, অন্তরটাকে সাফ রাখবে, এবং শুধু সহি আকিদার দাবিদার হলে হবে না। আমরা আহলে হাদিসরা, আমরা কিন্তু সহি আকিদার দাবিদার, কিন্তু সব ক্ষেত্রে সহি আকিদা এখানে বড় মুশকিল হয়েছে। দেখেন সহি আকিদার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে কেউ কারো তকদির নিতে পারবে না, আমার তকদির পৃথিবীর কোন শক্তি নিতে পারবে না, এতে নিশ্চিত। যেমন এখন নিশ্চিত যে এখন আমাদের রাত, সারা দুনিয়া যদি বলেন না সৌদি আরব এখন দিন, তো আমি বিশ্বাস করবো? ঠিক ওই রকমই, কথা বুঝতে পারছেন তো? আমার তকদির আপনারা নিতে পারবে না, আপনাদের যে তকদির গুলি রয়েছে সেগুলি আমি একটা পয়সাও নিতে পারবো না, সামান্য কিছু নিতে পারবো না, মানে জুতোর ক্ষেত্রে হোক, পয়সার ক্ষেত্রে হোক, আর দিন দুনিয়ার ক্ষেত্রে হোক, ইত্যাদি ইত্যাদি। জি, লান তাদু আকাদরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার তকদির যে রয়েছে, তোমার জন্য যে শরীর ধারিত রয়েছে, সেটাকে তুমি অতিক্রম করতে পার করতে পারবে না, তোমার তকদির যেখানে শেষ, সমাপ্তি যেখানে, সেখানে তোমার সমাপ্তি হবে, আগে বাড়তে পারবে না। সুতরাং নিজের চরকায় তেল দেওয়াটা হচ্ছে জ্ঞানীদের কাজ, নিজের চিন্তা করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পরের নিয়ে চিন্তা না করি, কে কি করছে না করছে সব চিন্তা না করি, আমরা নিজের চিন্তা করি যে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, এখন মত চলে আসবে, আমি জান্নাত পাবো কিনা এটা চিন্তা করতে হবে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাফাত পাবো কিনা, আমি কোন জায়গায় রয়েছি, আমার অন্তরটা পরিষ্কার আছে কিনা, সালামতুল কুলু রব্বানা লা তাজআলনা আল্লাহ, মমিনদের ক্ষেত্রে আমার অন্তরে কোন রকমের বিদ্বেষ শত্রুতা রেখো না, খালি মুখে দোয়া করলে হবে না, অন্তর থেকে চেষ্টা করতে হবে। দোয়া কখন কাজে আসবে? যখন অন্তর থেকে চেষ্টা করবেন, অন্তরে সততা রয়েছে, চেষ্টা রয়েছে, তার সাথে আল্লাহর কাছে দোয়া রয়েছে, আল্লাহ আমার অন্তরটাকে পরিষ্কার রাখো, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমাদের বিশেষ করে আহলে হাদিস ভাইদেরকে তৌফিক দান করে, আল্লাহ রব্বুল সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যে কথাটি বলছিলাম যে আমি যদি নাজাত পেয়ে যাই, আমার পরিবার যদি নাজাত পেয়ে যায়, আমি ছেলে মেয়েকে যদি আমি নামাজি বানিয়ে যেতে পারি, আমার ছেলে মেয়েদেরকে যদি আল্লাহ ভীরু বানিয়ে যেতে পারি, তা আমি সফল, আমি সফল, আমি পরের কথা কেন চিন্তা করতে যাব? আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত,
এইরকম চিন্তা চেতনা প্রত্যেকে যদি আমরা রাখি আপন আপন জায়গা থেকে, তো দেখবে যে কোনো রকম কলহ হবে না। কোথায় কে কি হচ্ছে, কে এগিয়ে গেল, কে ক্ষমতা পেলো, কে নেতা হলো, কে আমির হলো, কে ফেমাস হলো, কে আগে বাড়লো, কে পিছিয়ে গেল, তাতে আমার যায় কি আসে, আমি কোথায় আছি এটা দেখার বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাজাকুমুল্লাহ।